আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। কিয়ামুল লাইল বা তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এ বিষয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বিতা রয়েছে। ইনশাআল্লাহ আজকে এ বিষয়ে ইসলাম কি বলে বিস্তারিত দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন, তার মধ্যে 8 রাকাত হলো তারাবি এবং 3 রাকাত হলো সালাতুল বিতর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত করে তারাবি নামাজ পড়তেন রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে, তবে তার মধ্যে 8 রাকাত কিয়ামুল লাইল বা তারাবি এবং 3 রাকাত বিতর। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1147। কিন্তু এখন মসজিদুল নববী থেকে মসজিদুল আকসা সব জায়গায় 20 রাকাত তারাবি সবাই পড়ে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়েননি, তাহলে 20 রাকাত তারাবি আমরা কেন এবং কোথায় পেলাম? 20 রাকাত তারাবির নিয়ম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকে চালু হয়েছে। তিনি একদিন খেয়াল করলেন মসজিদের বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুজন একত্র হয়ে তারাবি নামাজ আদায় করছেন। তিনি বললেন, আমি এমন বিশৃঙ্খলভাবে নামাজ আদায় করা দেখতে চাই না। তখন তিনি হযরত উবা ইবনে কাহাবকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজকে থেকে সবাই 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে। তখন থেকে এই হাদিস চালু হয়েছে। তখন থেকে মক্কা মদিনায় 20 রাকাত তারাবি কোরআনের খতম দিয়ে চালু হয়েছে। 1500 বছর পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত করে তারাবি চালু রয়েছে। কিয়ামুল লাইল বা তারাবি নামাজ হলো নফল, অতএব এ বিষয় নিয়ে ইসলামে বিভ্রান্তিকর কোনো কিছু সৃষ্টি করা আমাদের উচিত নয়। আপনার শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে আপনি 8 রাকাত বা 20 রাকাত করতে পারবেন, তবে ইমান এবং চেতনার উপর ভিত্তি করে 20 রাকাত তারাবি পড়া সর্বোত্তম। অতএব কোনো সমস্যা ছাড়া আমাদেরকে 20 রাকাত তারাবিতে মনস্থির করতে হবে। তবে এখানে একটি বিষয় হলো, নামাজ সব সময় আপনাকে ধৈর্য এবং মনস্থির করে আদায় করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তারাবি নামাজের অবস্থা খুব একটা ভালো নয়। অধিকাংশ মসজিদে তারাবির নামাজ অনেক দ্রুততার সহিত আদায় করা হচ্ছে। আমাদের উচিত ধৈর্য সহকারে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। আল্লাহকে রাজি খুশি এবং পরকালের নাজাতের উপর ভিত্তি করে নামাজ আদায় করা। অতএব পরিশেষে ইসলামের সমস্ত হাদিসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারলাম, শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে আপনাকে এবং আমাকে 20 রাকাত তারাবিহ ধৈর্য এবং ইমানের সহিত আদায় করতে হবে। আশা করি ইনশাআল্লাহ এ বিষয় নিয়ে আমাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্বিতা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।